নিউজিল্যান্ড এবার বাংলাদেশের জন্য গ্রিন টপ উইকেট বানাতে প্রস্তুত। বাংলাদেশ কিউইদের বিপক্ষে ডানেডেনে খেলতে নামবে প্রথম ওয়ানডে। ডানেডেনের মাঠে স্বাগতিকদের দাপট সবসময় জোরালো। শতকরা 80% ম্যাচেই নিউজিল্যান্ড এখানে জয় তোলে, পরে ব্যাট করে অর্থাৎ চেইস করে জেতার সংখ্যা তুলনামূলক বেশি। সাউদি এই মাঠের বড় নায়ক, 65 রানে 6 উইকেট নেবার বোলিং ফিগার আছে এই পেসারের। বোলিং ফ্রেন্ডলি পিচ বানায় কিউইরা বেশি, ব্যাটসম্যানরা বাউন্ডারি হাঁকাতে পটু। এখানে গ্রাউন্ড সাইজ 65 থেকে 70 মিটারের মধ্যেই থাকে। ডানেডিনে বাংলাদেশ 3 বার খেলেছে, সবকটাতেই হেরেছে। প্রথমবার 2010 সালে তামিম সাকিবরা 183 তুলে সেবার জবাবে 5 উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এরপর 2019-2021 সালে 2 ম্যাচে বড় হার। অবাক করা বিষয় হলো বাংলাদেশ দিয়েই আবারও ওডিআই ক্রিকেটে প্রায় 1.5 বছর পর ফিরছে ডানেডিন গ্রাউন্ড। দ্বিতীয় ওয়ানডে যে মাঠে খেলতে নামবে বাংলাদেশ নিউজিল্যান্ড, সেই মাঠে টাইগাররা প্রায় 7.5 বছর পর খেলতে নামবে। 2016 সালে 2 ম্যাচ খেলেছিল টাইগাররা। এই মাঠের বিশেষত্ব হলো এই মাঠে হাই স্কোরিং ম্যাচ হয়, আগে ব্যাট করলে ফল মিলে। তৃতীয় ওয়ানডে হবে ন্যাপিয়ারে। নিউজিল্যান্ড ন্যাপিয়ারে প্রচুর ওডিআই রাখে। এখন পর্যন্ত 47টা ওয়ানডে ন্যাপিয়ারের মাঠে আয়োজিত হয়েছে, এর মধ্যে 25 ম্যাচে কিউইরা জিতেছে। এই মাঠেও বাংলাদেশের সবশেষ ম্যাচ হয়েছে। 2019 সালের পর ন্যাপিয়ারে ওয়ানডে হয়নি, টাইগাররা এখানে 2টি ম্যাচ খেলে। ন্যাপিয়ার অনেকটা বোলিং বান্ধব উইকেট, অতি সম্প্রতি কিছু ম্যাচ এখানে 230-150 রানের আশেপাশে গিয়ে ঠেকেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে 17 ডিসেম্বর থেকে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে 20 ও 23 ডিসেম্বর। কিউইদের বিপক্ষে টি-20 হবে 3টা, শুরুটা ন্যাপিয়ারই। 170-80 টি-20 উইকেট থাকে এখানে। বাংলাদেশ এখানে 2টা টি-20 খেলেছে এর আগে, পরের 2 টি-20 হবে বে ওভাল মাউন্ট মঙ্গানুয়ে। এখানে 200-250 উইকেটও হয় টি-20। বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে এর আগে, স্বাগতিক নিউজিল্যান্ড সবশেষ টি-20 হেরেছে মাউন্ট মঙ্গানুয়ে ভারতের বিপক্ষে। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 মাঠে গড়াবে 27, 29 ও 31 ডিসেম্বর। এখনও আক্ষেপ একটাই, নিউজিল্যান্ডের মাটিতে 16 ওয়ানডে খেলে কখনোই তাদের হারাতে পারেনি টিম টাইগার।